নামি নামি ব্র্যান্ডের মোরকে তৈরি হচ্ছে নকল প্রসাধনী। আমি এই মুহূর্তে একটি কারখানায় আছি যেখানে তৈরি হচ্ছে সয়াবিন তেলের সাথে মোম আর ফ্লেভার মিশিয়ে মেরিল ভেজলিন এবং গ্লিসারিন। প্রথমে এগুলো একটি কড়াইয়ের মধ্যে সিদ্ধ করার পরে মোম মিশ্রণ করে অতঃপর একটি বদনার মধ্যে এটা ঢেলে ছোট ছোট কন্টেনারে তারা ঢালছেন। আপনারা দেখছেন যে সিলভারের একটি বদনির মধ্যে কীভাবে মেরিল ভেজলিন দিচ্ছে। এক বদনা ভেজলিনে প্রায় শতাধিক কন্টেনার তারা কমপ্লিট করতে পারে। তো এই কারখানায় এসে আমার যেটা মনে হলো যে ভেজলিন কেনার আগে অবশ্যই আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। নন্দীপাড়ার এই ভবনটিতে বেশ কিছু প্রসাধনী তারা তৈরি করছেন বছরের পর বছর ধরে। তাদের অকপটে তারা স্বীকার করেছেন যে তারা ব্যবসা করার জন্য একটি ট্রেড লাইসেন্স করেছেন। গরমের দিনে তারা বিভিন্ন ধরনের পাউডার তৈরি করে থাকেন এবং শীত আসার সাথে সাথে তারা ভেজলিন এবং লোশন বানিয়ে থাকেন। লোশন তৈরির কোনো উপকরণ না পড়লেও চোখে না পড়লেও আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভেজলিন কিন্তু তারা তৈরি করছেন। যে একজন ভদ্রলোক নাম প্রকাশ করার না শর্তে তিনি আমাদের জানিয়েছেন যে এই যে কম্পাউন্ড এটা মিটফুড থেকে রেডিমেডই পাওয়া যায়। তারা এনে শুধুমাত্র এটা জাল দিয়ে গরম করে এটার সাথে মোম মিশ্রণ করে যেন এটা জমাট বেঁধে যায়। এছাড়া তারা তৈরি করছেন স্কিন ক্রিম, যেটা স্কিন পরিষ্কার করার জন্য ছোট ছোট এটা নাম কি দিয়েছেন স্বর্ণা কসমেটিক্স। স্বর্ণা কসমেটিক্সের এই স্পট ক্রিম তারা তৈরি করছেন ছোট ছোট কন্টেনারে ভরে। তারা 20-25 টাকা সর্বোচ্চ খুচরা মূল্যে সারা বাজারে তারা ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু যে প্রক্রিয়া এবং যে পরিবেশে তৈরি করার কথা ছিল সেই পরিবেশ এবং কোনো অনুমোদন তারা আমাদের দেখাতে পারেননি। শুধু নন্দীপাড়া নয়, সানারপাড়া এই ধরনের অনেক অসংখ্য কারখানা রয়েছে।